হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঐক্যশ্রী স্কলারশিপ 2021-22 সেশনে এখনও পর্যন্ত অনেক স্টুডেন্টস রয়ে গিয়েছে, যে সমস্ত স্টুডেন্টসদের এখনও পর্যন্ত লট নাম্বার পড়েনি, অ্যাওয়েটিং ফর লট নাম্বার শো করছে, অথবা লট পড়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট আসেনি। অথচ ফ্রেশ এবং রেনিউয়াল সকলে কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে 31-1-2023, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে লাস্ট ডেট রাখা হয়েছে। এবং লাস্ট ডেট এক্সটেন্ড হবে কি না সেটা কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তো এরকম পর্যায়ে কিন্তু WBMDFC-র উচিত ছিল অথবা গভর্নমেন্টের উচিত ছিল ফান্ড এভেলেবেল করে পেমেন্টগুলো ক্লিয়ার করে দেওয়ার, কারণ প্রায় 1 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি হয়ে গেল স্টুডেন্টসরা পেমেন্ট পায়নি। অনেক স্টুডেন্টস রয়ে গেছে লট নাম্বার পড়েনি অথবা লট নাম্বার পড়েছে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট পায়নি। তো অবশ্যই WBMDFC-র উচিত এবং গভর্নমেন্টের উচিত যে ফান্ড এভেলেবেল করা, এবং WBMDFC-র উচিত যে লটগুলিকে ক্লিয়ার করে দিয়ে পেমেন্টগুলিকে ক্লিয়ার করে দেওয়া। আশা করা হয়েছিল যে জানুয়ারি মাসে লটগুলো পড়ে পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে, বাট আজকে জানুয়ারি মাসের 23 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু অনেক স্টুডেন্টস বাকি রয়ে গেছে যাদের এখনও পর্যন্ত লট নাম্বার পড়েনি। যে সমস্ত স্টুডেন্টসদের এখনও পর্যন্ত লট নাম্বার পড়েনি তারা অ্যাকচুয়ালি কী করবেন, কারণ লাস্ট ডেট এলে তারা কিন্তু রেনল অথবা ফ্রেশ কিছুই করতে পারবেন না, এবং লাস্ট ডেট এক্সটেন্ড হবে কি না সেটাও কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। সো আপনার যদি সিম্পল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ হয়ে থাকে, অর্থাৎ SVMCM নয়, যদি আপনার সিম্পল ঐক্যশ্রী স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক হয়ে থাকে, তাহলে আপনার যদি অ্যাওয়েটিং ফর লট রেজার্ভেশন শো করিয়ে থাকে, তো এই মুহূর্তে যেহেতু আপনি রেনুয়াল করতে পারবেন না, তাই আর কয়েকদিন ওয়েট করুন, একটা ফিডব্যাক পাঠান, 4-5 দিন একটু ওয়েট করুন, একটা ফিডব্যাক পাঠান। তারপরও যদি আপনার লট নাম্বার না পড়ে এবং লাস্ট ডেট যদি না এক্সটেন্ড হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দিন, কারণ ঐক্যশ্রী পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে ফ্রেশেও যেরকম অ্যামাউন্ট দেয়, রেনুয়ালের কিন্তু সেম অ্যামাউন্ট দেয়, অর্থাৎ আপনি কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাই আপনি কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নিতে পারেন কোনো রিস্ক না নিয়ে। পরবর্তীকালে আপনার 2021-22 সেশনের অ্যাপ্লিকেশনটি লট নম্বর পড়ে যদি আপনি পেমেন্ট পেয়ে যান, পরবর্তীকালে সেই অ্যাপ্লিকেশনটিকে উইথড্র করে নেবেন, তাহলে পরবর্তীকালে কিন্তু আপনি ফ্রেশেরই পেমেন্ট পেয়ে যাবেন এবং অ্যাপ্রক্সিমেটলি সেম টু সেমই কিন্তু অ্যামাউন্ট দেওয়া হয়। বাট যদি আপনার SVMCM স্কলারশিপ হয়ে থাকে, সেক্ষেত্রে SVMCM স্কলারশিপ যদি কোর্সের মাঝে আপনি অ্যাপ্লিকেশন করেন ফ্রেশ, সেটা কিন্তু আর SVMCM থাকে না, সেটা কিন্তু পোস্ট ম্যাট্রিকে কনভার্ট হয়ে যায়। সেক্ষেত্রে SVMCM স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, কারণ SVMCM স্কলারশিপে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নিলে আপনি কিন্তু অনেকটাই কম অ্যামাউন্ট পাবেন। তাই SVMCM স্কলারশিপে যে সমস্ত স্টুডেন্টস রয়েছেন তারা কিন্তু ওয়েট করুন এবং WBMDFC-র সঙ্গে কন্ট্যাক্ট করুন, যাতে আপনার লট নাম্বার অতি দ্রুত দিয়ে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার লট নাম্বার পড়ে গিয়ে থাকে বাট পেমেন্ট এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তো আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা রেনুয়াল করে নিন, কারণ আপনার লট নাম্বার পরে রয়েছে, যার অর্থ হলো আপনি কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। 2 মাস দেরি হোক কিংবা 3 মাস 4 মাস 5 মাস, যতই দেরি হোক না কেন, আপনার যদি লট নম্বর পড়ে থাকে আপনি কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন, এটুকু কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন। কখনও একটু তাড়াতাড়ি পেমেন্ট চলে আসে, কখনও কখনও আবার লটের প্রবলেম হওয়ার জন্য বা টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য সেই লটের পেমেন্ট আসতে কিন্তু দেরিও হয়। সো আপনার যদি লট নম্বর পড়ে গিয়ে থাকে এবং এখনও পর্যন্ত পেমেন্ট না পেয়ে থাকেন, অতি অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটিকে রেনুয়াল করে নেবেন, কারণ আপনার লট নাম্বার পড়ে গেলে আপনি কিন্তু রেনুয়াল করতে পারবেন। আর যদি আপনার সিম্পল পোস্ট ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ হয়ে থাকে, এখনও পর্যন্ত লট নাম্বার না পড়ে থাকে, অবশ্যই আপনি কিন্তু রিস্ক না নিয়ে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। পরবর্তীকালে যখন আপনার সেই 2021-22 অ্যাপ্লিকেশনটি লট নাম্বার পড়বে এবং পেমেন্ট পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই কিন্তু উইথড্র করে নেবেন যদি আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নেন। WBMDFC থেকে আমি কিন্তু বারবার কল করেছিলাম, কিন্তু সেখান থেকেও কোনো সদুত্তর পাওয়া যায়নি, অর্থাৎ WBMDFC-র তরফ থেকেও কিন্তু আর ক্লিয়ারলি জানানো হচ্ছে না যে অ্যাকচুয়ালি কবে লট নম্বর দেওয়া হবে। এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রী কিন্তু অত্যন্ত বিভ্রান্ত হয়ে রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ 2021-22-এ, যে সমস্ত স্টুডেন্টসরা এখনও পর্যন্ত লট নম্বর পড়েনি। তো অবশ্যই কিন্তু আমি অবশেষে আবারও রিকোয়েস্ট করব WBMDFC-র সমস্ত কর্মকর্তাদের, যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ 2021-22-এর, সেগুলিকে খুবই দ্রুত রিসলভ করে দিন, নতুবা অবশ্যই লাস্ট ডেটকে আরও 1-1.5 মাস এক্সটেন্ড করুন।